নীলফামবাড়িতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের জেলা ইজতেমা শনিবার দুপুর বারোটার দিকে আখিরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাল মসজিদের মুকিম মাওলানা মনির বিন ইউসুফ দুপুর বারোটায় মোনাজাত সমাপ্তের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমা জেলা সদরের দারোয়ানি টেক্সটাইল মিল মাঠে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ওই ইজতেমা নীলফামবাড়ি জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয় ওই ইজতেমায় শনিবার আখেরি মোনাজাত ঘিরে সকাল থেকে মানুষের ঢল নামে ইজতেমা মাঠে এ সময় মাঠ ছাড়াও আশেপাশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ধর্মপ্রাণ মানুষের ঢল জেলা তাবলিক জামায়াতের আমির নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান দেশের বিভিন্ন জেলা ছাড়াও দেশের বাইরের ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার চার মহিলা সহ চল্লিশ জন মেহমান ওই ইস্তেমায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান ইজতেমা ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ছিল ট্রাফিক পুলিশ বিভাগ সিসি নিউজ সৈয়দপুর